গাইজ, ওয়েলকাম ব্যাক টু দীঘা ব্লগ পার্ট থ্রি। আমরা এখন বাজে হচ্ছে সকাল 5:20। আমরা ভেবেছিলাম সানরাইজ দেখতে যাব, কিন্তু ওয়েদার যা, বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, সানরাইজ দেখা হবে না। ছাতা মাথায় দিয়ে বেরোবো, চা খেতে যাব কালকের মতন। আগের পার্ট দুটো যদি না দেখে থাকো ব্লগগুলো, পরে লিঙ্ক ফ্ল্যাশ হবে, দেখে নেবে গিয়ে। আর কমেন্টে জানাবে কেমন লাগছে দীঘা ব্লগ। আজকে আমরা যাব বিচিত্রপুরে, সবই প্ল্যান আছে, বৃষ্টি হলে কী হবে জানি না, যেমন যেমন করবো বলবো। তো চা খেতে গিয়ে কথা হচ্ছে। খুব অসুবিধা, নয় ফোন দিচ্ছে নয় আমি দিচ্ছি, কিন্তু বৃষ্টিটা কমেছে। তোমাদের মধ্যে যদি কেউ ভাবছো যে রেনকোট কেন আনেনি, কেন আনবো, বাড়িতে যখন ছিলাম তখন শনিবার দিন, আমার রোববার এসেছি 22 তারিখ, শনিবার দিনকে হালকা হালকা বৃষ্টি ছিল, তারপর থেকে পুরো রোদ, এখানেও রোদ, কী করে জানবো বৃষ্টি হবে, তাই আনিনি। আর আমার রেনকোট পরতে সত্যি কথা একদম ভালো লাগে। হবার জন্য প্লাস পয়েন্ট দেখাও, এই জায়গাটা ফাঁকা আছে, যেখানটা লোকজন ভর্তি থাকে, আমি সকালবেলা বৃষ্টিটা কোনোদিন দেখতে পারি না। খেতে আমার খুব ভালো লাগে, আমি এইটাই সবসময় খাই। বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একদম। আমার এরকমই ওয়েদার ভালো লাগে, আর বিচের দ্বার ভালো লাগে। রোদ ভালো লাগে, কিন্তু এত চড়া রোদ ছিল কালকে যে কিছু করতে পারছিলাম না। এই ওয়েদারটা কাল পরশু হলেও ভালো হতো। যাই হোক, বিচের ধারে যাই, ফাইনালি আমি সকালবেলার বিচ ঘুরতে পারবো। পাওয়াটা একটা নাগাদ শুনেছি, আমার এত ঠান্ডা লেগেছে ঘুমোতে পারিনি, তাই কিন্তু সকাল সকাল উঠে পড়েছে বৃষ্টি পড়ে। আমরা এখন হোটেল যাচ্ছি, এখন 6:05 বাজে। চা খেয়েছি, সানসেট সানরাইজ তো দেখতে পাইনি, কিন্তু তার থেকে আরও ভালো ওয়েদার দেখতে পেয়ে গেছি। রুমে গিয়ে এবার ফ্রেশ হই, চান করি, ব্রেকফাস্ট করি, তারপর 10টার সময় বেরোবো। এবার এরম ওয়েদার তো জানি না আমি নিয়ে যাবে কি না, আসলে বিচিত্রপুরেতে এতে যেতে হবে, বোটে করে যেতে হবে, তো ওটার জোয়ার না এলে হবে না। ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রেড বাটার আমি চিনি দিয়ে খাচ্ছি, মাছ দিয়ে নুন হলুদ দিয়ে খাচ্ছে। আমি চা খাই না, স্পেশালি দুধ চা আমি একদমই খাই না, আমার বিরক্ত লাগে খেতে। খেয়ে নিই, রেডি হয়ে নিই, তারপরে 10টার সময় বেরোবো। তো এখন বাজে সকাল 10টা, আমরা এখন এতে যাবো, বিচিত্রপুর ঘুরতে যাবো।
আসলে ওয়েট করছি কখন জোয়ার আসবে তার জন্য, কারণ বিচিত্রপুরেতে অ্যাকচুয়ালি দেখার জন্য হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, আর ওইটা যেতে গেলে বোটে করে যেতে হয়। সিঙ্গল যদি রিজার্ভ করে যাও তাহলে 500 টাকা, তাহলে 1000 টাকা, আর যদি শেয়ারে যাও তাহলে 500-500 করে পড়বে। তো আমরা শেয়ারেই যেতে চাই, তাই জন্য ওয়েট করছি আর জোয়ারটা আসার জন্য, এখনও বেরোইনি, তো একটু পরে বেরোবো। আমরা এখন এসে বিচিত্রপুরেতে ম্যানগ্রোভ ফরেস্ট দেখবো বলে, এখন 11:10 বাজে, 12টার সময় জোয়ার আসবে, তখন সবাই যাবে, সবাই এখানে এখন দাঁড়িয়ে আছে, জোয়ার আসার জন্য ওয়েট করছে, ততক্ষণ জায়গাটা ঘুরে দিই। যাচ্ছি বিচিত্রপুরে সেই ম্যানগ্রোভ ফরেস্টেতে, অনেকক্ষণ বসেছিলাম, 12টার সময় কাউন্টার খুললো, তারপরে এখন 4:30 মতো বাজে, জোয়ার এসেছে, তাই এখন যাচ্ছি শেয়ারে যাচ্ছি, আমরা আর দুজন আছে, বোট 1200 টাকা, শেয়ারেও যাওয়া যায়, সিঙ্গেলও যাওয়া যায়, বাট এখানে টিকিট কাটাটা খুব বড় ব্যাপার। তো জায়গাটা খুবই সুন্দর, নীলিবিলি মতন পাকা টাইপের জায়গা, পিউসার এলে ভালো লাগতো, বাট আসেনি, দুঃখ করছে বসে বসে, তুই আমাকে নিয়ে গেলি, চারদিকে বোটের মতো নিয়ে রাখা আছে। ওটা আমাদের বলেছে নিয়ে যাবে, 15 মিনিট যেতে লাগবে, 15 মিনিট আসতে, নিয়ে গিয়ে ছেড়ে দেবে, আধ ঘন্টা থাকবো, এটাই টাইম, তারপরে গিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে বোট, এদিকে যাবো, হাওয়া দিতে খুব সুন্দর জায়গা। তো আমরা এখন বোটে উঠছি, এই যে আমাদের বোট, আমরা সবাই যাব ম্যানগ্রোভ ফরেস্টে, ওখানে গিয়ে দেখাচ্ছি, বোটে করে যাচ্ছি, তো নিচু আর জলটা আরো কম। আমরা এসে গেছি ম্যানগ্রোভ ফরেস্টে, খুব সুন্দর আইল্যান্ড একটা, দোল মহল্লা মতন করা আছে বসার জন্য, আধ ঘন্টা থাকতে বলেছে, থাকার টাইম 40 মিনিট থাকতে পারি, বেঁচে থাকতে পারি। কালকে আমি দুটো পার্কে গেছিলাম, গিয়ে আমি দোল খেতে পাইনি, এখন আমি দোলনায় বসেছি, কদিন আগে একটা প্রি ওয়েডিং শ্যুটে গেছিলাম, আপনারা অনেকেই জানেন না পিউষ হচ্ছে ফটোগ্রাফার, আমিও অ্যাসিস্ট্যান্ট, সেটারও ব্লগ করবো ভেবেছিলাম কিন্তু করতে পারিনি, বিকজ কাজ করতে হচ্ছিলো ওখানে, বাট
আমাদের কাজেরও ভিডিও দেব, যেমন কাবার সঙ্গে ভিডিওটা দিয়েছিলাম। না ছিঁড়ে পড়বে না, আমি সবার ফটো ভিডিও করছি, আমার ফটো ভিডিও কেউ করছে না, টিউশনে করতো, ওকে নিয়ে আসবো এবার থেকে। আমি ভেবেছিলাম কত রিল করবো, কিছু হলো না, বসে বসে আমি দোল খাচ্ছি। আমি তো বসে বসে দোল খাচ্ছিলাম, মা আর দিদা এগিয়ে গেছে, আমিও যাচ্ছি। জায়গাটা খুবই সুন্দর, ওই দিকেও যাওয়া যায়, এখানে কি পাগলের মতন চাচাচ্ছে, পাগল হয়ে গেছে। এখানটা এলে আপনারা বুঝতে পারবেন অনেকটা দূরে যাওয়া যায়, ওইখানেও যাওয়া যায়, আর ওই দিকগুলোও যাওয়া যায়। খুব বেশি দূর যাবো না, কারণ আমাদের টাইম হচ্ছে আধ ঘন্টা, বেশিও থাকতে পারি কিন্তু অত বেশি আসলে ঘুরতে পারবো না, প্রচণ্ড রোদ। কিছুটা যাই, সামনে একটু দেখিয়ে দিই। এই জায়গাটা আগে সমুদ্র ছিল আমার মনে হয়, ম্যাংগ্রোভ ফরেস্ট, তো ম্যাংগ্রোভ তো জলের ওপরেই হয়, সমুদ্রটা কোনো কোনো কোথায় চলে গেছে ওই দিকে, ওনার নেই। কিছু কিছু গাছ, কিছু কিছু ভাঙা, এইসব জায়গাগুলো এমনি ব্যারেন পড়ে আছে, এগুলো সব জলে থাকার কথা, আমি জানি না জলটা কেন নেই, মেবি বর্ষাকালে খুব বৃষ্টি বৃষ্টি পড়লে চলে আসে। ওই দূরে সমুদ্র, ওই দূরে একটুখানি জল, ওইখানটা এইখানটা সমুদ্র থাকার কথা এই জায়গাটা। এই জায়গাটা অনেকটা এর মতো দেখতে, কত কাক ওই তালসারি থেকে বোটে করে বা বাইকে করে মোহনা অবধি যাওয়া যায়, সেই জায়গাটাও ঠিক এইরকম দেখতে। ওটার ব্লগ নেই, আমি আর মা দিদা গেছি, সরি আমি আর আমার বন্ধুদের সাথে গেছিলাম, পিউসা যাইনি, তখন আমি ব্লগও করতাম না, কত দূরে চলে গেছে সবাই। আমি আশপাশটাই থাকছি, বেশি দূরে যাব না, থাকলে আমার DSLR-এ ছবি তুলে দিত, ভিডিও করে দিত, কে করবে, আটা ছিঁড়ে গেল, কে করবে এখন, একা একাই করি। আমি ভাবলাম কত রিল করবো, কত কিছু করবো, কিন্তু কিছুই করা হলো না আলটিমেটলি। এই যে মাছটা দেখছেন, এইটা কালকে আমি যে মিউজিয়ামে গেছিলাম, অ্যাকোয়ারিয়ামে গেছিলাম, আপনারা দেখলেন সিএম এরকম মাছ ছিল, এটা কাঁকড়ারই একটা জাতি, মরে পড়ে আছে দেখুন কাঁকড়া। চোখের সামনে যেটা দেখতে পাবো অনেক বড় ব্যাপার, বর্ষা বর্ষালে জল চলে আসবে। যাই হোক, আমরা বেশি যাইনি, সামনেটা গিয়ে একটু বসি, আমি একটু দোল খাই। আমাদের সঙ্গে আরও দুজন এসছে, মানে আমরা পাঁচজন টোটাল শেয়ারে এসেছি, ওরা এলে বা বোট এলে যাবো। এত রোদ, আমি আসলে রোদ দিতে পারি না, বেশ যাই বসে একটু রেস্ট নিই। এসে গেছি মোহনা দেখে, মোহনা বলছি ম্যাংগ্রোভ ফরেস্ট দেখে। ফেরার সময় বোটটা এত দূর ছিল, আর আমার এই দোলানি জিনিসটা একদম সহ্য হয় না, ভয় লাগে একদিন। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি যেখানে টিকিট কেটেছিলাম, বা গাড়ি দাঁড়িয়ে আছে ওখানেই, হোটেল আছে ওখানেই খাবো, একটু রেস্ট নেবো, খাবো, তারপরে আবার হোটেল ফিরে যাব, গিয়ে আবার সন্ধ্যাবেলা আশপাশটা বেরোবো। জায়গাটা খুবই সুন্দর, ম্যাংগ্রোভ ফরেস্ট, মানে এই যে এই জিনিসগুলো আছে, এইগুলো চর ফর পড়ে আছে, আপনারা দেখলেন ভিডিওতে, সেই জিনিসটাই। জল এখন কম বলে ওখান উপরে উঠে ঘুরতে পারবেন, সমুদ্র অবধি যেতে পারবেন, অনেকটা দূর সমুদ্র, কিন্তু অমাবস্যা পূর্ণিমা আর বর্ষার সময় ওইখানটা পুরো জল হয়ে যায়, তখন বোটে করে ঘুরে নিয়ে আসে, কারণ পুরো জল ওপর অবধি উঠে যায়। এখন জল নেই বলে হেঁটে ঘুরতে দিচ্ছে ওখানটা। আমরা যাদের সাথে গেছিলাম শেয়ারে, তারা তো অনেক দূর চলে গেছে, তো আমরা তাদের সাথে আর ফিরিনি, মিনিমাম আধ ঘন্টা থাকতেই হবে, কারণ একটা বোট যেতে আসতে দশ কুড়ি মিনিট মতো লেগেই যায়, তারপরে যতটা থাকবেন সেটা আপনাদের ব্যাপার। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, ওখান থেকে বেরিয়ে হোটেলে খেলাম, খাওয়ার ভিডিও আর রাস্তার ভিডিও আর করিনি, একই রাস্তা, একটু টায়ার ছিলাম, খাওয়ার ভিডিও করতে পারিনি, আর জায়গাটা খুব অন্ধকারও ছিল,
তো ওখানেই ওয়াশরুম আছে, খাবার দোকান আছে। মানে বোটে যাওয়ার আগে খাবার অর্ডার দিয়ে আপনারা যেতে পারেন, তারপরে ফিরে এসে ওখানেই লাঞ্চ করে আবার ফিরে যেতে পারেন ওখান থেকে। তো এখন বাজে হচ্ছে 5টা বাজে, এসে একটু শুয়ে পড়েছিলাম, লক তখন এন্ড করা হয়নি। তো এখন একটু রেস্টই নেবো, আবার সন্ধ্যেবেলা বেরোবো, বেরিয়ে বিশ্ব বাংলা যেখানে স্ট্যাচুটা করা আছে ওই জায়গাটা যাবো, ওখানটা দেখাবো, তারপরে রাতের বেলা ডিনার করে ফেরত আসবো। আর কালকে আমরা ফেরত যাচ্ছি, কালকে 25 তারিখ সকাল 11টায় বাস। তো এই ব্লগটা 3টে ব্লগে আসবে কি 4টে পার্টে আসবে আমি এখনও জানি না, আমি এটা এডিট করে বুঝতে পারবো, বাট 3টে আর 4টেতে আসবে। তো কথা হচ্ছে সন্ধ্যেবেলা বাইরে গিয়ে। এই জায়গাটা সোমবার দিন বন্ধ থাকে, তো যারা আসবেন সোমবার দিন আসবেন না, ওখানে অনেকে বলে বলে করছিলো যারা সোমবার এসে ফিরে গেছে। তা আমরা চা খাচ্ছিলাম হোটেলে, চা খাওয়া হয়ে গেছে, এবারে বেরোচ্ছি ওই বিশ্ব বাংলার ওখানটা যাবো। আর একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে সবাই চা করে চায়ে চিনি কম দেয়, জিজ্ঞেস করেছিলাম বলে আমরা চায়ে চিনি কম দিই। তারপরে যে নুনটা ইউজ করে মেবি সমুদ্রের নুন হবে, নুনের ওই জিনিসটা কম, নুন দেয় কিন্তু খাবারে টেস্ট হয় না, সব খাবার মিষ্টি মিষ্টি। মার্কেটে এসেছি বিশ্ব বাংলার কাছে, মার্কেটিং করবো, একটু ঘুরবো। বসেছি, মার্কেটটা ঘুরছিলাম এতক্ষণ ধরে, ভিড় আছে কিন্তু ভালো লাগছে ঘুরতে খুব। আর আমার এরকমই লাইট লাইট ডলা জায়গা খুব ভালো লাগে, কিন্তু বিচটায় আমি একদিনও নামতে পারলাম না। এখন আর দীঘার বিচে আগের মতন সেই চওড়া জায়গাটা নেই, সব বোল্ডার দিয়ে ঘিরে দিয়েছে, ওপর থেকেই দেখতে হয়, যা পায় জল লাগানো যায়। কিন্তু প্রপার বিচের যদি ফিল নিতে চান তাহলে আপনাকে নিউ দীঘার ওই দিকে যেতে হবে, মন্দামণি শঙ্করপুর ওই সাইড দিয়ে। এখন আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি, ভেজ চাউমিন নিয়েছি, আমি আর মা খাবো, একটাই শেয়ার করে খাবো, তারপরে ঘরে যাবো, হোটেলে গিয়ে প্যাকিং করবো, কাল বেরোচ্ছি, 10টা ঘুম খাবো কালকে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হোটেলে, গিয়ে এবারে প্যাকিং করব, পরে শুয়ে পড়ব। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু দেখাচ্ছি না, কালকে আবার সকালবেলা উঠে বিচের ওইখানটা একটুখানি যাব, আমার পায়ে জল লাগানো হয়নি দীঘাতে। তারপরে 10টার সময় চেক আউট করে 11টার সময় বাস ছাড়বে হাওড়া অবধি। শ্রীরামপুরের বাস যায় জানতাম না,
না তো ডাইরেক্ট ওখানেই বাস কেটে নিতাম। তো কালকে সন্ধ্যের মধ্যে আই থিঙ্ক বাড়ি চলে যাবো। চাউমিনটা ভালোই ছিল, কিন্তু বড্ড বেশি ভেজিটেবল ছিল, সবজিগুলো একটু সেদ্ধ হতো আর চিনি দিয়েছিল। মানে এরা সব রান্নায় যে কেন মিষ্টি দেয়, যাই হোক পেট তো ভরেছে সেটাই বড় কথা। ব্লগটা এখানে শেষ করছি, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, জানাবেন কমেন্টে কেমন লাগলো। আপনারা দীঘা গিয়ে থাকলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন জানাবেন। গুড নাইট।